আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই খুব ভালো আছেন। স্কেচআপ 3D বাংলা টিউটোরিয়াল ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগতম। আজকে ক্লাসে আমরা বাকেট টুলবার সম্পর্কে বিশদ আলোচনা করব। পেন বাকেট, আমরা যে কোনো অবজেক্টকে এর কালার থেকে টেক্সচার বিভিন্ন আঙ্গিকে সাজানোর জন্য আমরা বাকেট কমান্ডটি ব্যবহার করে থাকি। সচরাচর আমরা ডিসপ্লে বড় করার জন্য এই অংশটুকু কাটে দিই, আবার বাকেট কমান্ড ক্লিক করলে অটোমেটিকলি অবজেক্টটা চলে আসে, সরি মেনু বারটা চলে আসে। যেমন এই অবজেক্টটাকে আমরা একটু কালার দিব, বিভিন্ন টেক্সচার দিতে চাই, এখান থেকে বাকেট কমান্ড নিতে পারবো ক্লিক করে মাউস পয়েন্টার দিয়ে, বা শর্টকাট কমান্ড বি। আমি আবার বলি, এই যে আমাদের মেটেরিয়ালস, এই মেটেরিয়ালসটা অনেক সময় ঢুকানো থাকে ভিতরের দিকে। স্কেচআপে আরও কিছু সহজ জিনিস আছে, যেমন এটা কিন্তু একটা ডিসপ্লে, এই ডিসপ্লেতে আমি বিভিন্ন কমান্ডগুলো যখন ক্লিক করব অটোমেটিক্যালি এখানে শো করবে। যেমন আমি এখন কি কমান্ড সিলেক্ট করছি, সিলেক্ট কমান্ড আমার অবস্থায় আছে রিফ্রেশ মোডে, সেজন্য কিন্তু এই ডিসপ্লেতে দেখেন সিলেক্ট কমান্ডের কাজগুলো দেখাচ্ছে। এটা একটু লক্ষ্য করলেই বোঝা যায়, এই যে সিলেক্ট কমান্ডের কাজগুলো দেখাচ্ছে। সেম আমি এখন যদি লাইন কমান্ড ক্লিক করি, লাইন, এই দেখেন লাইন কমান্ডের ডিসপ্লেটা অটোমেটিক্যালি শো করতেছে। অনেক সময় ভুলে গেলে এখান থেকেও আপনারা নিতে পারবেন। সেম আমরা যদি এখন ইরেজ কমান্ড ক্লিক করি, ইরেজ কমান্ডের ডিসপ্লেটা শো করতেছে। ইরেজ কমান্ড দিয়ে কী কী কাজ হয় এই ডিসপ্লেটা দেখলেই আমরা বুঝতে পারবো। সেম আমরা এখন যদি পুশ কমান্ড ক্লিক করি তাহলে পুশের কাজটা এখানে দেখাচ্ছে। এটা মিনি ডিসপ্লে বলে, মিনি ডিসপ্লেতে অটোমেটিক্যালি শো করে। সেম আমরা এখন যদি অফসেট কমান্ড ক্লিক করি, যে অফসেটের কাজটা এখানে পাশে ছোট মিনি ডিসপ্লেতে শো করতেছে। এবং এখানে আপনারা আরেকটা জিনিস দেখ লক্ষ্য করবেন, যে এখানে বিশদ আলোচনা আছে যে আমরা এই যে ট্যাব কমান্ড দিয়ে কী কী কাজ করতে পারি, এর বিশদ আলোচনা একটু পড়লেই আমরা ইজিলি বুঝতে পারবো। আচ্ছা, আমরা আবার ফিরে আসি বাকেট কমান্ডে। আচ্ছা, এখান থেকে অনেক সময় মেটেরিয়ালসটা ভিতরে ঢুকানো থাকে, আমরা এই টিক চিহ্নটাতে ক্লিক করলে আমাদের মেটেরিয়ালস চলে আসবে। এই যে আমাদের মেটেরিয়ালসগুলো হচ্ছে এই অপশনে আছে, এখানে আমাদের উড আছে, উডের বিভিন্ন টেক্সচার আছে। আচ্ছা, উডের টেক্সচার থেকে শুরু করি। যেমন আমি এই অংশটুকুয়ে উডের একটা টেক্সচার দিতে চাই, এখান থেকে ক্লিক করে জাস্ট ডাইরেক্ট আমরা অবজেক্টের সারফেসে ব্যবহার করলেই আমাদের উডের টেক্সচার নিয়ে নিবে। এখানে অনেক বড় দেখানোর কারণ হচ্ছে, আচ্ছা আমরা একটা মেজারমেন্ট দিয়ে অবজেক্ট ক্রিয়েট করি তাহলে আমাদের জন্য ভালো হবে। আমরা উইন্ডোজ থেকে মডিফাই থেকে ইউনিটটা একটু সিলেক্ট করে নিই। আচ্ছা, আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি 20 ফিট বাই 30 ফিট। আচ্ছা, 20 ইঞ্চি হয়ে গেছে, আবার করি 20 ফিট কমা 30 ফিট, ইন্টার। আচ্ছা, পেজটা একটু আমাদের অনেক বড়, সেজন্য শো করতেছে না, আমাদের এই যে জুম এক্সটেন্ড দিলে অটোমেটিকলি আমাদের অবজেক্টটা শো করবে। আচ্ছা, এখন আমরা ব্যবহার করি, এখান থেকে আমরা উডের এই ব্যাম্বু প্যাটার্নটা ব্যবহার করব। এই যে প্যাটার্নটা আমাদের শো করছে, এখান থেকে আমরা এডিট করতে পারবো, যে আমাদের এই ব্যাম্বু প্যাটার্নটা একটু বড় দরকার। এখানে এডিট অপশনে যায়, এখান থেকে এই যে কালার দেওয়া আছে, এই সাইজ দেওয়া আছে, এই যে আমাদের হরিজেন্টালি ভার্টিক্যালি সাইজ দেওয়া আছে, আমরা হরিজেন্টালি কত সাইজ নিব, 5 ফিট, এই যে বড় হচ্ছে, এটা অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে, কারণ এখানে অটো দেওয়া আছে, র্যান্ডম দেওয়া আছে যে আপনি যদি হরিজেন্টালি মেজারমেন্টটা নিয়ে নেন তাহলে অটোমেটিকলি ভার্টিক্যালি মেজারমেন্টটা নিয়ে নেবে। এটা যদি আমরা অফ করে দেই, ক্লিক করে অফ করে দেই, তাহলে দুইটারই আলাদা আলাদা মেজারমেন্ট দিতে পারবো। যেমন এটা 10 ফিট দিলাম, নিচেরটা কিন্তু চেঞ্জ হয়নি, এখন নিচেরটা আমরা চেঞ্জ করতে পারবো। জিনিসটা বুঝতে পারলে আরবার দেখাই, যেমন এটা যখন ক্লিক করা থাকবে তখন এটা হচ্ছে আমাদের র্যান্ডম নিয়ে নিবে। যেমন আমি এখানে যদি এখন 15 ফিট দিই, অটোমেটিকলি নিচেরটা নিয়ে নিছে, তার মেজারমেন্ট অনুযায়ী র্যান্ডম মেজারমেন্টটা নিয়ে নিয়েছে। কিন্তু এটা আমরা অফ করেও অনেক সময় আমাদের মেজারমেন্ট দিতে পারবো, যেমন এখানে 10 ফিট, এই যে 10 ফিট। আচ্ছা, এরপর এখান থেকে কালার চেঞ্জ করা যাবে, আমরা যে উডের কালারটা দিয়েছি এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। এখান থেকে কালারটা একটু ডার্ক করতে পারবো, এখান থেকে একটু হালকা করতে পারবো,
এই যে কালার হুইল সার্কেল থেকে, হুইল সার্কেল থেকে আমরা বিভিন্ন কালার দিতে পারবো, টেক্সচার দিতে পারবো। টেক্সচারটা সেম থাকবে কিন্তু কালারটা আমাদের চেঞ্জ হবে, উডেড কালারটা আমাদের চেঞ্জ হবে। এখান থেকে আমরা অপাসিটি কমাইতে পারবো, বাড়াইতে পারবো। আবার যদি আমাদের সম্পূর্ণ কালার, আমাদের আগের কালারটাই দরকার হয়, তাহলে জাস্ট রিসেট কালার দিলেই আমাদের আগের কালারটাই চলে আসবে। কালারের জন্য আবার এখানে কালার হুইল থেকে বিভিন্ন কালার আছে, যেমন আইএলসি আছে, আরজিবি আছে, এইচবিএল আছে, এই বিভিন্ন কালার আমরা চেঞ্জ করতে পারবো ভিতর থেকে যাইও। আচ্ছা, এরপর আমরা হচ্ছে আমাদের বিভিন্ন, আমাদের এখানে স্কেচআপে যে কয়েকটা লিমিটের মধ্যে টেক্সচার দেওয়া আছে, এখান থেকে ছাড়াও আমরা আমাদের মডিফাই করে বিভিন্ন টেক্সচার ব্যবহার করতে পারবো এই অংশ থেকে। এই যে এখানে লেখা আছে ব্রাউজ ফর ব্রাইজার ম্যাটেরিয়ালস ইমেজ ফাইল, আমরা আমাদের কম্পিউটারে বিভিন্ন ইমেজও এখানে ব্যবহার করতে পারবো। যেমন আমরা একটা টেক্সচার ব্যবহার করি, যেমন আমার টেক্সচারগুলো আছে মিক্সড, যায় টেক্সচার, সরি, ওয়ার্ক ফাইলে থাকার কথা। এই যে ওয়ার্ক ফাইলের মধ্যে স্কেচ আপ, আচ্ছা এখানে ম্যাক্স কম্পোনেন্ট নিউ টেক্সচার, এই যে টেক্সচার আছে এখানে, বিভিন্ন টেক্সচার আছে এখানে, এখান থেকেও আমরা টেক্সচার একটা ব্যবহার করে দেখি জাস্ট। যেমন আমি এই যে নিউ টেক্সচারের মধ্যে ঢুকি, এই যে টেক্সচার, বিভিন্ন টেক্সচার আছে, জাস্ট হচ্ছে, আচ্ছা আমরা একটা টাইলসের টেক্সচার নিলাম এখান থেকে, ক্লিক, জাস্ট ওপেন, ওপেন দিলে অটোমেটিকলি আমাদের অবজেক্টে শো করবে। এখান থেকে আমরা বিভিন্ন টেক্সচার দিতে পারবো, আমরা বিভিন্ন না, যেমন এটা লোগের টেক্সচার দিই, এই যে টেক্সচার অটোমেটিকলি আমাদের শো করবে। আচ্ছা এটা গেল আমাদের উডের টেক্সচার, আরও বিভিন্ন টেক্সচার এখানে দেওয়া আছে, উড, উইন্ডো কভারিংয়ের বিভিন্ন টেক্সচার দেওয়া আছে, ব্লাইন্ডিংয়ের, প্লাস হচ্ছে ওয়াটার, এই যে ওয়াটারের বিভিন্ন টেক্সচার দেওয়া আছে। ওয়াটারগুলা এখানে হচ্ছে জাস্ট হচ্ছে ওয়াটারের বিভিন্ন টেক্সচারগুলো দেওয়া আছে, যখন আমরা রেন্ডার দেবো এটা তখন ওয়াটার শো করবে, ওয়াটার শো করবে, এই যে বিভিন্ন ওয়াটারের টেক্সচার দেওয়া আছে, এই যে ওয়াটার টেক্সচার। আচ্ছা এরপর আমরা যাই টাইল, টাইলসের বিভিন্ন টেক্সচার এখানে দেওয়া আছে, এটা ডিফল্ট টেক্সচার দেওয়া আছে, আমরা টেক্সচার, আমি আগেই বলছি বিভিন্ন টেক্সচার আমরা নামায় নিতে পারবো, নামায় আমরা সরাসরি ব্যবহার করতে পারবো। এরপর সিন্থেটিক সারফেসের কিছু টেক্সচার দেওয়া আছে, স্টোন, স্টোনের টেক্সচার দেওয়া আছে, এই যে আমরা স্টোনের টেক্সচার পাবো এখান থেকে। এরপর রুপিং, প্যাটার্নস, এখানে বিভিন্ন প্যাটার্নস দেওয়া আছে, প্যাটার্নসগুলো একটু ব্যবহার করে দেখি, প্যাটার্নসগুলো অনেক সুন্দর। এই যে আচ্ছা জাস্ট প্যাটার্নটা ব্যবহার করি, এই যে দেখুন অনেক সুন্দর প্যাটার্ন। আচ্ছা এরপর যাই আমরা মেটাল, এই যে এখানে বিভিন্ন মেটাল দেওয়া আছে, অ্যালুমিনিয়াম, আমাদের মেটাল অ্যালুমিনিয়াম অ্যান্ড্রয়েড, এরপর হচ্ছে মেটাল সিনি এবং মেটাল অ্যাম্বুস্ট, এরকম বিভিন্ন মেটেরিয়ালসগুলো আমাদের দেওয়া আছে, এখান থেকে আমরা ইউজ করতে পারি। ল্যান্ডস্কেপে বিভিন্ন জিনিস, অবজেক্ট দেওয়া আছে ল্যান্ডস্কেপে, আমাদের হচ্ছে স্টোন, স্যান্ড, বালি, বিভিন্ন টেক্সচার এবং ভেজিটেবল টেক্সচার, ঘাসের টেক্সচার, ঘাসের টেক্সচার, বিভিন্ন টেক্সচার দেওয়া আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। যেমন এখানে আমরা একটা ব্যবহার করি, এই যে ঘাসের টেক্সচার আমরা ব্যবহার করছি, এটাকে একটু বড় করে দিলেই ঘাসটা সুন্দর আসবে, যেমন 10 ফিট, এই যে এখন ঘাসের টেক্সচারটা সুন্দর আসছে, রেন্ডার দিলে ক্লিয়ার চলে আসবে। এরপর আমরা গ্লাস বা মিরর, এই যে এই তিনটা, এই দুইটা হচ্ছে মিরর, আমাদের মুখ দেখার মিরর, এবং বাকিগুলো আমাদের গ্লাস, এই যে ক্লিক করলে যে ভিতরের গ্লাস সহ দেখা যাচ্ছে, এই যে গ্লাস, বিভিন্ন গ্লাস ব্যবহার করা হয়েছে। এখান থেকে আমরা টেক্সচারটা ব্যবহার করব, কালার, এখানে কালার আছে, কালার নেম সহ আছে, এখানে কালার নেম সহ আছে, এখানে শুধু কালারগুলা দেওয়া আছে, কালারের কোডগুলা দুটা অবজেক্ট দেওয়া আছে। যেমন আমরা একটা কালার ব্যবহার করি, এই যে কালার, বিভিন্ন কালার ব্যবহার করতে পারবো এখান থেকে। আচ্ছা এরপর হচ্ছে কার্পেট, কার্পেটের বিভিন্ন টেক্সচার দেওয়া আছে এখানে, কার্পেটের বিভিন্ন টেক্সচার,
এই টেক্সচারগুলো দেওয়া আছে, আমাদের এগুলা অবস্থা অনুযায়ী ব্যবস্থা করতে হবে। যেটা কথা আছে যে আমরা এটা প্ল্যান করব, প্ল্যানের মধ্যে ইন্টেরিয়র কাজ করতেছি বা এক্সটেরিয়রে কাজ করতেছি। এক্সটেরিয়র আমাদের সচরাচর ইটের টেক্সচার, টাইলসের টেক্সচার, স্টোন এগুলো ব্যবহার হয়। এক্সটেরিয়র ভিউতে তো আর আমরা এই কার্পেট ব্যবহার করব না, সেই অনুযায়ী আমাদেরকে টেক্সচারগুলো ব্যবহার করতে হবে। এখানে ব্রিকের বিভিন্ন স্যাম্পল দেওয়া আছে, এই যে ব্রিকের বিভিন্ন স্যাম্পল দেওয়া আছে। ডিফল্টগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো, আমাদের যদি আরও কালেকশন থেকে আমরা কালেকশনগুলো ব্যবহার করতে পারবো। এই যে আমাদের বিভিন্ন টেক্সচার দেওয়া আছে এখানে। আচ্ছা, আর একটা বিষয় আলোচনা করি যে এখানে এডিট থেকে আমরা বিভিন্ন জিনিসকেই আবার মডিফাই করতে পারবো, কালারটা চেঞ্জ করতে পারবো, এখানে সাইজ দিয়ে আমরা চেঞ্জ করতে পারবো, প্লাস হচ্ছে আমাদের আমাদের সিলেকশন করা যেগুলো আমাদের ফাইল আছে আমরা ওখান থেকেও ব্যবহার করতে পারবো। এই যে যেমন এই অবজেক্টটা আমরা ডাইরেক্ট এখানে ব্যবহার করে দিতে পারবো, যে কোনো অবজেক্ট আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এটা গ্রাসের ছবি দিই। এই যে কোনো অবজেক্ট আমরা ব্যবহার করতে পারবো, এটাই হচ্ছে বাকেট কমান্ড। এই যে আমরা বাকেট কমান্ড ক্লিক করলে আমাদের বাকেটের কাজ দেখাবে এখানে, আমরা এই কাজগুলো একটু দেখবো মিনি টুলবারে, তাহলে আমাদের জন্য সহজ হবে। আচ্ছা, বাকেট কমান্ড এখানে শেষ, ধন্যবাদ।